সিপিএম বা কংগ্রেস আগামীকাল যে ধর্মঘট ডেকেছে, ধর্মঘটের যে ইস্যুগুলো তারা বলছেন, নির্বাচন এসছে তাই তাদের মনে পড়েছে, কিন্তু আমাদের নেত্রী প্রথম দিন থেকেই বলছেন কৃষি বিল বাতিল করতে হবে, শ্রমিকদের বিরোধী যে বিল তারা নিয়ে এসছেন সেটা বাতিল করতে হবে, একই সঙ্গে বিজেপি সরকার দলিতদের সহ সর্বস্তরের মানুষের উপর যে আক্রমণ করছে, অত্যাচার করছে সেটা বন্ধ করতে হবে। এই ইস্যুগুলো আমরা প্রথম দিন থেকে এর জন্য লড়াই করছি। আমাদের নেত্রী সবসময় সাধারণ মানুষের স্বার্থে কাজ করছেন, কেন্দ্রীয় সরকারের সমস্ত জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তার লড়াই লোকসভার ভেতরে, লোকসভার বাইরে, রাস্তায় সব জায়গায় আছে। তাই এরা ভোট এসছে, সিপিএম আর কংগ্রেস এখন নেমেছে, তার কারণ কয়েকদিন পরে ভোট আছে আর সেই ভোট নিয়ে তাদের জোট আছে, তাই একটু দেখাতে হবে বলে নেমেছেন। আমরা মনে করি যে আমাদের নেত্রী সবচেয়ে আগে প্রথম বলেছিলেন বিভিন্ন ইকোনমিস্টদের সঙ্গে কথা বলে যে সকলকে টাকা দিতে হবে, তারা যে কথা বলছেন, গরিবদের কথা বলছেন, পরিযায়ীদের কথা বলছেন, কিন্তু কোথাও গরিব কল্যাণ রোজগার যোজনায় পশ্চিমবাংলা থেকে একটা জেলাকে নেওয়া হলো না, যেখানে 23টি জেলা 21টি জেলা এটা পাওয়া উচিত ছিল, সেখানে তারা ক্যাশ কিছু দিলেন না, তারা করলেন না। আজকে শ্রমজীবী মানুষের অধিকারকে কেড়ে নিলেন, কৃষকদের অধিকারকে কেড়ে নিলেন, এর বিরুদ্ধে তারা রাস্তায় নামছেন, এটাতে রাজনীতি আছে, কিন্তু যে দাবিগুলো, এই দাবি মানুষের দাবি, আমরা সবসময় মনে করি সাধারণ মানুষের পক্ষে, সমন্ত মানুষের স্বার্থে যে দাবি সেটা তৃণমূল কংগ্রেসই করে, তার কারণ সাধারণ মানুষের স্বার্থ তৃণমূল কংগ্রেসই দেখে। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী, যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।